ওই দিন রফিকুল ইসলাম মাদানি এই যে পিচ্ছি আপনাদের পার্শ্ববর্তী নেত্রকোনায় বাড়ি তাই না পিচ্ছি হুজুর ছোট মানুষ কিন্তু পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই কি ঝাল ঝাল ছোট মরিচ শুকনা মরিচের কি ঝাল কম না বেশি পুরাম চাউল ভাতে বলে একটা কথা আছে না খুব ঝাল তেজস্বী একজন আলেম আমাদের ছোট ভাই খুব তেজস্বী একজন আলেম তিনি ওই দিন বলতেছিলেন যে কত কষ্ট করেছেন তিনি কারাগারের ভিতরে তার কষ্টের একটা লিস্ট ফেহরিস্ত আমাদেরকে শুনাইলেন বহু কষ্ট করেছেন আপনারাও দেখেছেন ডান্ডা বেরিয়ে ছোট্ট মানুষটার পায়ে পড়ানো ছিল ছিল না বহু কষ্ট করেছেন কিন্তু আমরা ভাবছিলাম হয়তো বাপ তিনি বুঝি অর্ধেকেই শেষ হয়ে গেছে এখন বুঝি আর কথাও বলতে পারবে না ইমানি পাওয়ারও শেষ ব্যাটারি বুঝি ফিউজ হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ বের হইয়া একজন নৌজোয়ান মুজাহিদের যে ভূমিকা প্রথমেই তিনি বিয়াটা কইরা ইমানরে পাকা কইরা নিছে জোরে কন সুবহানাল্লাহ প্রথমে কি করছে বিয়ে করছে আবার করছে তো করছে মানুষ তেমনে সাইজে খাটো কিন্তু বউ কিন্তু আবার খাটো না তথ্য নিছি ওই মেয়ের পরিবারের একজনের সাথে আমার সম্পর্ক আছে জিজ্ঞেস করলাম না মেয়ে তো আলহামদুলিল্লাহ পুরো দেখতে শুনতে অনেক ভালো উনি আমাকে যেটা বললেন যেমন দিনদারি তেমন ফ্যামিলি সব দিক দিয়ে একজন ভালো নেককার নারী আল্লাহ পাক তাকে মিলায় দিছে জোরে কন সুবহানাল্লাহ আর ভাই আলেম ওলামারা জেলখানা গেলে পচে না বরং এদের মর্যাদা আরো আকাশচুম্বী বানায় দেয় যিনি তিনি কে আর জোরে বলেন না কে আল্লাহ আল্লাহ তার মর্যাদা আরো বাড়ায় দিছে ইমানি শক্তি বাড়ায় দিছে তার দৈহিক শক্তি আল্লাহ পাক বাড়ায় দিছে আখিরাত মুখী আল্লাহ পাক করে দিছে জোরে কন সুবহানাল্লাহ একজন ইমানদার আল্লাহ ওয়ালা যারা উলিয়া উলিয়া যারা তাদের কোনো ভয় নাই কোনো শঙ্কা নাই তাদের সম্পর্ক একজনের সাথে তিনি কে জালিকা বি আন্নাল্লাহ মাউলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাউলা লাহুম ইমানদারদের একজন গার্জিয়ান আছেন তিনি কে আল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আত্মা আবার নাপাক কেমনে হয় কি বলেন আত্মা কি জিনিস এটা তাকে বোঝা দরকার নবীজি বলেন আত্মা হলো তোমার এই বাম স্তনের নিচে এই দুই এক আঙ্গুল নিচেই উপরে চামড়া এরপরে গোস্ত এরপরে হাড্ডি হাড্ডির নিচে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে যেটাকে আমরা হৃৎপিণ্ড বা কলব বলে থাকি লাফাইতে থাকে লাফাইতে থাকে হাত দিয়া দেখেন কি করে লাফাইতে থাকে এটা হলো আত্মা তো সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আত্মা এত প্যাকেট করা উপরেও চামড়া এরপরে গোস্ত এরপরে হাড় এর ভিতরে প্যাকেট করা তাহলে এই জায়গায় আবার ময়লা কেমনে যায় নাপাক কেমনে লাগে বুঝে আসে না কি বলেন আত্মাটা প্যাকেট করে না এখানে কি আর কোনো নাপাক যেতে পারে তাহলে এই আত্মা আবার কেমনে নাপাক হয় নবীজি বললেন সাহাবিদেরকে সম্বোধন করে আঙ্গুল দিয়ে ইশারা করলেন ইন্না হাযিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদীদু ইযা সাবাহুল মা নবী বললেন সাহাবীরা শোনো লোহার ভিতরে পানি লাগলে যেমন লোহা জং ধরে যায় লোহায় পানি লাগলে কি ধরে জং ধরে না মরিচিকা ধরে লোহায় পানি লাগলে বৃষ্টির পানি হোক আর যে কোনো পানি হোক লোহার ভিতরে পানি লাগলে জংকার ধরে যায় জং ধরে যায় ময়লা ধরে মরিচিকা ধরে মুমিন বান্দা যখন গুনাহ করা শুরু করে মুমিন বান্দা যখন গুনাহ করা শুরু করে লোহায় যেমন পানি লাগলে জং ধরে যায় মরিচিকা ধরে যায় লোহাটা একেবারে নষ্ট হয়ে যায় ঠিক মুমিন বান্দা যখন গুনাহ করা আরম্ভ করে চাই হাত দিয়া করুক চাই পা দিয়া করুক চাই জবান দিয়া করুক চাই কান দিয়া করুক চাই চোখ দিয়া করুক চাই মুখ দিয়া করুক যেই অঙ্গ দিয়েই গুনাহ করুক না কেন গুনাহ করার সাথে সাথে এই পবিত্র আত্মাটা তার অপবিত্র হয়ে যায় ইন্না হাযিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদীদু ইযা আসাবাহুল মা এই অন্তরটা একেবারে কালো হয়ে যায় ময়লাযুক্ত হয়ে যায় আপনারা যারা বাইতুল্লাহ গেছেন হজরে আসওয়াদ যেই পাথরে চুমা দিলে গুনা টাইনা নিয়ে যায় এই পাথরটা কিন্তু কালো ছিল না এটা কি ছিল দুধের মতো ধবধবে সাদা ছিল হজরে আবিয়াজ জান্নাতি পাথর এই হজরে আসওয়াদটা কি কোন জায়গার পাথর জান্নাতি পাথর কিন্তু এত কালো কেন
এই বান্দার গুনাহ টানতে টানতে, গুনাহ এত কালো এত বিশ্রী, গুনাহ টানতে 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 সাদা পাথরটাকে একেবারে মসৃণ কালো বানিয়ে ফেলেছে। তো যেই মুমিন বান্দা চোখেও গুনাহ করে, হাতেও গুনাহ করে, কানেও গুনাহ করে, কল্পনায়ও গুনাহ করে, পায়েও গুনাহ করে, ওই বান্দার এই ধবধবে সাদা অন্তরটাকেও ময়লাযুক্ত একেবারে মরিচিকাযুক্ত কালো আর অন্ধকার বানায় দেয় যিনি, তিনি কে? অন্তরটা একবার নাপাক হয়ে যায়। আর এই নাপাক অন্তর নিয়া খোদার জান্নাতে যাওয়ার আশা করা যায় না। এই জন্য অন্তরটাকে কি বানাইতে হবে? পাক বানাইতে হবে, কলবটাকে পবিত্র করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে, তাজকিয়া নফস, নফসের পরিশুদ্ধি, এটা হলো প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। আপনার আমার দেহের ভিতরে যখন কোনো রোগ হয় দৌড়ায় কোথায় যান? ডাক্তারের কাছে। হাত ভেঙে গেছে দৌড়ায় কই গেছেন? ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব তাড়াতাড়ি ঔষধ দেন, ট্রিটমেন্ট দেন, পরীক্ষা করেন, এই করেন সেই করেন, হাতের ব্যথা, পায়ের ব্যথা, শরীরে অসুস্থতা, গায়ে জ্বর, ডেঙ্গু হলো কি না, আপনি সব ট্রিটমেন্ট করলেন, পরীক্ষা করলেন, ঔষধ খাচ্ছেন, দেহের জন্য আপনি চিকিৎসা নিলেন, কিন্তু কলবের জন্য এই পর্যন্ত কি নিলেন না? কোনো চিকিৎসা নিলেন না। অথচ আপনার যদি পাও না থাকে, আপনি যদি মহামারী ক্যান্সার নিয়েও কবরে যান, কোনো সমস্যা আছে? আল্লাহকে জিজ্ঞেস করবেন, এই গোলাম ক্যান্সার নিয়ে কবর আলিকা জাহান্নামে যা, ক্যান্সারের কারণে আল্লাহ কি কাউরে জাহান্নামে দিবে? সারা বছর তো ডায়াবেটিস ছিল, কা জাহান্নামে যা, ডায়াবেটিসের কারণে আল্লাহ জাহান্নাম দিবে? এই তোর চেহারা তো কালো ছিল, কেরে চেহারাটা একটু লাল বানাইতে পারলি না পার্লারে গিয়া, প্রসাদুনি ঘইসা ঘইসা চেহারাটা একটু সাদা বানাইতে পারলি না? আল্লাহ এই প্রশ্ন কশ্চিন কালেও করবে না যে চেহারা কালো কেন। অথচ আমরা এই চেহারাকে সাদা করার জন্য কত মেহনত আছে না নাই? সকালেও ফেরেন লাভলি ঘষে, বিকালেও ফেয়ার অ্যান্ড লাভলি, এরপরে পার্লার, বিউটি পার্লারে তো সিরিয়াল আসি, সাবান, দেশি সাবান, বিদেশি সাবান, এটা সেটা ঘষতেছে দেহের পরিচ্ছন্নতার জন্য, বাহ্যিক পরিচ্ছন্নতার জন্য, কিন্তু অভ্যন্তরীণ পরিচ্ছন্নতার কোনো খবর নাই। অথচ হাসরের ময়দানে কারো অন্তর যদি কালো থাকে, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই অঙ্গের চিকিৎসা করানো ফরজ না? আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার চিকিৎসা করানো ফরজ না? কারণ আপনি অসুস্থ হয়েও যেই কয়দিন বাঁচবেন, অসুস্থ না হইলেও সেই কয়দিন বাঁচবেন, কারণ আপনার সৃষ্টিরও 50,000 বছর আগে আপনার হায়াত আর মউত, কখন কোথায় মরণ হবে, কিভাবে মরণ হবে, সব লিখে রাখছেন যিনি, তিনি কে? সময়ের আগে কেউ কবরে যাবে? এক সেকেন্ড আগেও যাবে না, এক সেকেন্ড পরেও যাবে না। আপনি মনে করছেন আমি যদি আজকে ল্যাবিডে ভর্তি না হইতাম, আজগোড়ালিতে না যাইতাম, মনে হয় যেন মরেই যাইতাম। কোনো হসপিটাল আপনারা বাঁচাইতে পারবে না, কোনো ডাক্তার বাঁচাইতে পারবে না। হ্যাঁ, আপনি চিকিৎসা নিতেছেন, এটা কোনো শরীয়ত বিরোধী কাজ না। হ্যাঁ নিতেছেন, আপনি নেন আর নাই নেন, আপনার যেই কয়দিন হায়াত আছে, এক সেকেন্ড আগেও মরবেন না। আপনার হায়াত যখন শেষ হবে, দুনিয়ার ডাক্তার কেন, এফআরসিএস কেন, গোটা পৃথিবীবাসী আপনাকে বাঁচাইতে পারবে না, ঠিক না? ব্যাটিক জলেখা। অথচ ওই চিকিৎসার জন্য তো আপনি ব্যস্ত, কয়দিন গেছেন আত্মার চিকিৎসার জন্য, রুহের ডাক্তারের কাছে কয়দিন গেছেন? হাসরের ময়দানে আল্লাহ শারীরিক প্রতিবন্ধিতার কারণে ধরবে না, চোখ অন্ধ ছিলি, এই বান্দা অন্ধ কেন ছিলি, আল্লাহ প্রশ্ন করবে না। কিন্তু যদি অন্তরটা নাপাক হয়, অন্তরটা যদি কালো হয়, তাহলে হাসরের ময়দান আল্লাহ পাক ধরে বসবে, এক কদম সামনে বাড়তে দিবে না। আল্লাহর কোরআন বলে, ইয়াউমালা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিম ছাড়া, রোগমুক্ত কলব ছাড়া আখেরাতে তার মালও কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। কলবে সালিম নিয়ে রবের সামনে দাঁড়াইতে হবে, রোগমুক্ত কলব। কেমন কলব নিয়ে দাঁড়াইতে হবে? কলবে সালিম নিয়ে দাঁড়াইতে হবে, রোগমুক্ত কলব নিয়ে দাঁড়াইতে হবে।
এই কলবের ভিতরে শিরক থাকলে হবে না, দুনিয়ার মহব্বত থাকলে হবে না, নারীর মহব্বত না, টাকার মহব্বত না, ক্ষমতার মহব্বত না, পদের মহব্বত না, দুনিয়ার খাবারের মহব্বত না, এই অন্তরটাকে আল্লাহ পাক বানাইছে শুধুমাত্র একজনের মহব্বত জাগা দেওয়ার জন্য। তিনি কে? এই অন্তরে কার মহব্বত জাগা দিতে হবে? আল্লাহ। হাশরের ময়দানে আপনারা জানেন দুনিয়ারও একটা আগুন আছে, জাহান্নামেরও একটা কি আছে, আগুন আছে, কিন্তু দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কিন্তু এক জিনিস না। কি বলেন? এক জিনিস। দুনিয়ার আগুনের কালার হলো লাল, আর জাহান্নামের আগুনের কালার হবে কি? কালো। দুনিয়ার আগুন, এ বাবা, দুনিয়ার আগুন যেই পরিমাণ তেজস্বী হবে, যেই পরিমাণ তাপমাত্রা হবে, তার থেকে 70 গুণ বেশি তাপমাত্রা হবে জাহান্নামের আগুনের। দুনিয়ার আগুন জ্বালানো হয় লাকড়ি দিয়া, খড়ি দিয়া, কিন্তু জাহান্নামের আগুন জ্বালানো হবে বাবা কি দিয়া? মানুষ আর পাথর দিয়া। চার নম্বরে পার্থক্য, দুনিয়ার আগুন যখন লাগে, ঘরের ভিতরে আগুন লাগে, হালকা পাতলা জিনিসপত্রগুলো সবার আগে আগে পড়ে, এরপরে ভারী জিনিসগুলো পড়ে, ঠিক না ভাই? ঠিক। আপনার আমার দেহে যদি আগুন লাগে, শরীর আগে পড়বে না আমার কাপড় আগে পড়বে, তাই না? এই দাড়িগুলো আগে পড়বে, চুলগুলো আগে পড়বে, পাতলা জিনিসগুলো আগে আগে পড়ে যাবে, এরপরে চামড়া পড়বে, এরপরে যা আছে আস্তে আস্তে করে পড়ে পড়ে গলে গলে শেষ হয়ে যাবে। কিন্তু আমার রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কিন্তু খোদার জাহান্নামের আগুন কেমন আগুন? ওই আগুন আখেরাতে যখন জাহান্নামীরকে আল্লাহ পাক আগুন জ্বালায় দিবে, তার কাপড় পরবে না, চামড়া পরবে না, মাথার চুল পরবে না, এই আগুন তার সর্বপ্রথম এই কলবের ভিতরে জ্বলে উঠবে, ভিতর থেকে আগুন জ্বলে উঠবে। আল্লাহ পাকের কোরআন বলে, এ আমার বাবা, নারুল্লাহিল মুকাদা তাত্তালিউ আলাল আফিদা, ওই দিন এমন প্রজ্বলিত আগুন, তাত্তালিউ আলাল আফিদা, আফিদা ফুয়াদুনের বহু বছর মানে হলো এই হৃৎপিণ্ড, এই কলব, ওই আগুনটা চামড়ার থেকে বের হবে না, জামার থেকে বের হবে না, হালকা পাতলা জিনিস থেকে বের হবে না, আগুনটা বের হবে কোথার থেকে বলেন? কলব থেকে বের হবে। প্রশ্ন হবে, আল্লাহ ও মালিক, দুনিয়ার আগুনে তো হালকা পাতলা জিনিস আগে পুরায়, এরপরে ভারী জিনিস পুরায়, কিন্তু তোমার জাহান্নামের আগুন হালকা জিনিস আগে পুড়াবে না, আগে কলবটা জ্বালাবে, কলব থেকে কেন আগুন আগে বের হবে? আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসবে যে কলবটাকে আমি বানাইছিলাম আলা বিজিক্রিল্লাহি তাতমা ইন্নুল কুলুব, এই অন্তরটাকে বানাইছিলাম আমি রবের মহব্বতের জন্য, আমার জিকিরের জন্য, এটা ছিল আমার বাড়ি, এখানে আমার মহব্বতের জায়গা দেওয়ার জন্য বানাইছিলাম, এই কলবের ভিতরে আমার মহব্বত ছিল না, আমার নামাজের ভালোবাসা ছিল না, আমার আলেমের ভালোবাসা ছিল না, আমার কোরআনের ভালোবাসা ছিল না, দাড়ির মহব্বত ছিল না, আমার জান্নাতের বাড়ির মহব্বত ছিল না, এই দিলের ভিতরে ছিল ক্ষমতার মহব্বত, চেয়ারের মহব্বত, স্ত্রীর মহব্বত, সন্তানের মহব্বত, টাকার মহব্বত, পদের মহব্বত, দোকানদারির মহব্বত, নিজের সন্তানের মহব্বত, এই কলবের ভিতরে আমি আল্লাহর মহব্বত ছিল না, অথচ এটাকে বানাইছি আমি আল্লাহর মহব্বতকে জায়গা দেওয়ার জন্য, আমার মহব্বতের জন্য, অতএব যেই জায়গা ছিল আমার ওই জায়গায় তুমি অন্যরে জায়গা দিছো, এই জন্য আমি অন্য অন্য অঙ্গে আগে আগুন লাগাবো না, সর্বপ্রথম আগুনটা লাগাইয়া দিব তোমার কলবের ভিতরে। কথা ঠিক না ব্যাটে? জোরে কা, আল্লাহ হেফাজত করুক, জোরে কান, আমি। তাহলে ওই দিন আল্লাহ পাক সর্বপ্রথম আগুন লাগাবে কোথায়? কলবের ভিতরে। এই জন্য বাবা, আপনার হাত নাই, আপনার পাও নাই, এই জন্য কিন্তু আল্লাহ আখেরাতে আপনারা ধরবে না। ধরবে না কি? ওই চেহারাটা কালো কা, চোখগুলো ছোট ছোট কা, নাকটা বোসা কা, আল্লাহ জিজ্ঞাসা করবে? একবারও জিজ্ঞাসা করবে না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ বান্দার অন্তরটা দেখে, অন্তরটা দেখে, আর তার আমলগুলো দেখে, আমলগুলো দেখে, চেহারা সুরাত আল্লাহ পাক দেখে না। এই জন্য আমার বাবা, খবরদার খবরদার, এই চেহারা সুন্দর করে লাভ নাই, হাত পাওকে এত যত্ন করে লাভ নাই, এইগুলো আপনারা আমার বিরুদ্ধে আখেরাতে আল্লাহর আদালতে সাক্ষী দিয়ে দিবেন।
সবাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে হাত আর পাও আল্লাহর কোরআন বলা লিয়াও মানাক্তিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ মুখ বন্ধ করে দিবে মুখে কথা বলবে না হাতে কথা বলবে পায়ে কথা বলবে চামড়ায় কথা বলবে চামড়া এই চামড়ায় কথা বলবে যেই চামড়া এত প্রসাদনী ঘষছেন চেহারা সুন্দর করার জন্য এই চেহারায় যে হাতের এত যত্ন যে পায়ের এত যত্ন এই হাত আর পা ওই দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া তোমার আমার সমস্ত অপকর্মের কথাগুলো রব্বুল আলামিনের সামনে সেদিন কল রেকর্ড ফাঁস করে দিবে ঠিক না বে ঠিক যারে কর আমার আল্লাহ পারবে কি না হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছে আল্লাহর সাথে কথা বলতে কার সাথে মুসা নবী আমার আল্লাহর সাথে কয়বার কথা বলছে হ্যাঁ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা মুসা নবী সরাসরি কথা কয় কার সাথে আল্লাহর সাথে কথা কয় কোনো মাধ্যম লাগে না ফেরেশতা লাগে না অন্য অন্য নবীরাও কথা বলছে কিন্তু ডাইরেক্ট না ইনডাইরেক্ট জিব্রাইলের মারফতে কথা বলছে ওহির মারফতে কথা বলছে কিন্তু মুসা এমন একজন পয়গম্বর যেই পয়গম্বর জমিনে বৈশা কল দেয় আর আরশের মালিক কল রিসিভ করে কথা কয় সুবহানাল্লাহ একবার আর দুইবার না মুসা নবী তাফসীরের কিতাবে লেখে আল্লাহর সাথে 3,535 বার কথা বলছে সুবহানাল্লাহ ডাইরেক্ট একেবারে সরাসরি কথা বলছে কি বলেন আপনাদের এলাকার কোন নেতা যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 3,500 বার কতবার 3,500 বার 3,500 বার দেখা করে ওই নেতার দাম কি একবার কইমা যাইব না সবচেয়ে বাইরে যাইব কেউ তো জীবনে সারা জীবন কোন রকম একটা সেলফি নিতে পারলে এক সেলফি দিয়েই সারা জীবন কাটায় সব জায়গায় খালি এক সেলফি দিয়েই কাটায় মুসা নবী কি সেলফি একবার নিছে নাকি হ্যাঁ আল্লাহর সাথে কথা বলছে 3,500 বার তো মুসা নবী একদিন তুর পাহাড়ে যাচ্ছে মালিকের সাথে কথা বলবে পথিমধ্যে দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করতেস ভিক্ষুক কি করে ভিক্ষা করতেস মুসা পয়গম্বর আল্লাহর পয়গম্বর মুসা তুর পাহাড়ে রওনা পথিমধ্যে একজন ভিক্ষুক ভিক্ষা কইরা কইরা সংসার চালায় জীবন চালায় মানুষ দিলে খায় না দিলে না খায়া থাকে আল্লাহর হুকুম পালন করে আর ভিক্ষা করে আর কিছু খায় এটাই তার কাজ কিন্তু ভিক্ষুক এমন ভিক্ষুক যার হাত নাই দুইটা পাও নাই দুইটা হাতও নাই দুইটা পাও নাই চোখেও দেখে না অন্ধ হাতও নাই পাও নাই আবার কি অন্ধ তার মানে কাজ করার মতো ক্ষমতা এই লোকটার আসেনি কোনো কিছু করার মতো নিজের উপকারও করতে পারে না অন্য কারো উপকারও আচ্ছা যে চোখে দেখে না হাতও নাই পাও নাই নিজের উপকার করতে পারে নিজের খাবারটাও কি করতে পারে না খাইতে পারে না নিজের ক্ষতিকর জিনিসটাও নিজের থেকে কি করতে পারে না দূরে সরাইতে পারে না নিজের জরুরতটাও নিজে সারতে পারে না হাত নাই পা নাই চোখও নাই চোখেও দেখে না এমন এক ভিক্ষুক মুসা নবী দেখে রাস্তার পাশে বৈশা বৈশা ভিক্ষা করতেছে আল্লাহর পয়গম্বর মুসা ওই রাস্তা দিয়া যায় হযরতে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়া যখন রওনা ওই ভিক্ষুক দূর থেকে নজর করছে ওই যে মুসা কালিমুল্লাহ যায় দূর থেকে ডাক দেখ আল্লাহর পয়গম্বর মুসা ও পয়গম্বর মুসা একটু দাঁড়ান আপনার সাথে আমার একটা কথা আছে পয়গম্বর মুসা কালিমুল্লাহ দাঁড়ায় গেলেন ভিক্ষুক আমারে কেন ডাক কাছে গিয়া বলতেছে ও ভাই ভিক্ষুক তুমি কি চাও বলো কি বলতে চাও ভিক্ষুক ডাক দিয়া বলে পয়গম্বর ও পয়গম্বর মুসা আপনি তো আমার রবের সাথে কথা বলতে তুর পাহাড়ে যাচ্ছেন আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা কন আপনি আজকে আমার ব্যাপারে আমার আল্লাহর একটা জিনিস প্রশ্ন করবেন আল্লাহর একটা জিনিস জিজ্ঞাসা করবেন আমার ব্যাপারে মুসা কালিমুল্লাহ বললেন ও ভিক্ষুক বলো এমন কি প্রশ্ন আমি তোমার ব্যাপারে আল্লাহকে করব ভিক্ষুক ডাক দিয়া বলে পয়গম্বর ও মুসা আমি এমন এক ভিক্ষুক আমার দুইটা পা নাই আমার দুইটা হাত নাই আমার দুইটা চোখ নাই
আমি নিজের কাজও নিজে করতে পারি না, নিজের উপকারও করতে পারি না, আরেকজনের উপকারও করতে পারি না, আমি কারো কাজে লাগি না, আমি তো একেবারে বেকার। আপনি আমার আল্লাহরে জিগাইবেন, আমার আল্লাহ আমারে কেন বানাইছে, আমার কাজ কি, আমার মতো অথর্বকে আল্লাহ কেন বানাইলেন, আমার বানাই আল্লাহর কি লাভ, কি ফায়দা, কি উপকার, আমার বুঝে আসে না আল্লাহ আমার মতো গোলামকে কেন বানাইলেন, যার হাতও নাই পাও নাই দুইটা চোখও নাই। আপনি আল্লাহরে জিজ্ঞাসা করবেন যে আমার মতো একটা কর্মক্ষম যে কিছুই করতে পারে না, তো আমার একেবারে অযথা আল্লাহ কেন বানাইছেন, কি উপকার হবে আমারে বানাই আল্লাহর কি লাভ, এটা আমার বুঝে আসে না, আল্লাহরে আপনি একটু জিগায়েন যে আমারে কেন বানাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, আবার মুসা পয়গম্বর কথা শেষে যখন ওই রাস্তা দিয়া যায়, এবার ভিক্ষুক মুসা কালিমুল্লাহকে আবার ডাক দেখ, আল্লাহর পয়গম্বর আপনি কি ওই প্রশ্নটা আমার ব্যাপারে আল্লাহরে করছিলেন কিনা, আমার আল্লাহ কেন বানাইল, কারণ আমি চোখেও দেখি না, আমার হাত নাই পা নাই, আমি কারো কাজও করতে পারি না, কারো উপকারও করতে পারি না, কারো কোনো কাজেও আসি না, নিজের কাজেও আসি না, তার আল্লাহ আমার কেন বানাইলেন, এই প্রশ্ন কি আপনি আল্লাহরে করছিলেন কিনা। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, ও আল্লাহর গোলাম, ও ভাই ভিক্ষু, আমি এই প্রশ্নটা আমার আল্লাহরে করছিলাম, আমার আল্লাহ আমার ডাক দিয়া কয়, মুসা এই গোলামটার বানাইছি আমি আল্লাহ, জান্নাতের একটা ফুটা বন্ধ করার জন্য, ছিদ্র বন্ধ করার জন্য। সুবহানাল্লাহ, কোন সবাই, পরে দিয়ে আমি জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করবো, জান্নাত না জাহান্নামের কিসের ছিদ্র, জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য রে বানাইছি। আল্লাহু আকবার, জোরে কোন সবাই, কিসের ছিদ্র বন্ধ করবে, জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিসসালাম এই কথাটা বলতে দেরি, সঙ্গে সঙ্গে গোলাম হাউ মাউ করে কান্দা, দুটো হাত বাড়াইয়া ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ, তোমার প্রশংসা, তাইলে বুঝলাম তুমি আমারে বেহুদা বানাও না, একটা কাজের জন্য বানাইছো, তাইলে আমারে দিয়াও যদি জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করো তাতেও আমি খুশি যে তুমি আমারে কাজে লাগাইছো, আমারেও কাজের জন্য বানাইছো, বেহুদা বানাও নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর গোলাম যখন আল্লাহর শুকরিয়া আদায় আরম্ভ করে দিল, আল্লাহর প্রতি খুশি হয়ে গেল, আল্লাহর প্রতি রাজি হয়ে গেল, মুসা কালিমুল্লাহ বলেন এই শুকরিয়া করতে দেরি হয়েছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দুইটা হাত আর দুইটা পা আর দুইটা চোখ তাকে দান করতে একটা সেকেন্ডও দেরি করে নাই, চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ, লিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ লিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়াশুকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়া লা বা'দা ওয়া লা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়া লা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়া লা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়া লা ওয়ালাদা ওয়া লা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আজালিউন খালাকাল খালকা কামা মালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, তার মানে কি লোকটার হাত নাই পাও নাই চোখ নাই এই জন্য কি তার দাম কমে গেছে নাকি, তাহলে আল্লাহ কি মানুষের হাত পাও দেখে না কলব দেখে, এই জন্য নবী আমার ডাক দিয়া কয়, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা মুআলিকুম, এ গোলাম আমার আল্লাহ তোর চেহারা দেখে না, তোর সম্পদ দেখে না, ওয়ালা কিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমার আল্লাহ তোর অন্তরটা দেখে এবং তোর আমল দেখে, তোর অন্তরটা কেমন তোর আমলটা কেমন, যার অন্তর ভালো যার আমল ভালো ওই মানুষটার জন্য জান্নাতের দুয়ার খুলে দেয় যিনি তিনি কে। আর যদি চেহারার দিকে তাকাইতেন আল্লাহ, তাইলে আমার নবীর সামনে যখন আবু জেহেলকে পেশ করা হতো, আমার নবীর থেকে একেবারে আবু জেহেলকে খারাপ দেখা যেত না, চেহারা সুরাতে সৌন্দর্যের দিক দিয়েও আবু জেহেল কোনো অংশে কি ছিল না, কম ছিল না,
কিন্তু আবু জেহেলের মধ্যে ঈমান নাই, কলপটা বড়, চেহারাটা বড় ভালো, অন্তরটা বড় কালো। আমার নবীর বাবা অন্তরটা ছিল বড় আলো, বড় ভালো, এই জন্য আমার নবীর বাড়ি বর্তমানে মক্কায়। এ বাবা হেরেমের পাশে আমার নবীর বাড়ি, এটা হলো বর্তমানে কুতুবখানা, লাইব্রেরি যেটা আপনারা বাংলায় কন কুতুবখানা। আর আবু জেহেলের বাড়ি আমার নবীর বাড়ি পাশাপাশি, আবু জেহেলের বাড়ি হয়েছে বর্তমানে পায়খানা, ঠিক না ব্যাটা? ঠিক, একটা কুতুবখানা আর একটা কি? গর্বসুরাত আদমি ইনসাবুদে, গর্বসুরাত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহলো হাম এক সাবুদে, আহমদ আবু জাহলো হাম এক সাবুদে। চেহারার নাম মানুষ না, সুরাতের নাম মানুষ না, সিরাতের নাম মানুষ। যার চরিত্র ভালো, যার অন্তর ভালো, যার আমল ভালো, তাকে কবুল করেন যিনি, তিনি কে? আল্লাহ। অথচ আমাদের মেহনত কি অন্তর ঠিক করা নিয়ে না বডি ঠিক করা নিয়ে? MBBS চলে না, FCPS, FRCS, আরও PhD করা ডাক্তার কেহার কাছে যায়, কিন্তু কয়দিন গেছেন যে আমার অন্তরটা কালো হয়ে গেছে? কয়দিন কোন আলেমের কাছে গেছেন, কোন বুজুর্গের কাছে গেছেন, কোন হুজুরের কাছে গেছেন, কোন মাদ্রাসায় গেছেন, কোন আলেমের কাছে গেছেন, কোন ইমামের কাছে গেছেন? আলেমের কাছে যান, ইমামের কাছে যান, কোরআনওয়ালার কাছে যান, কোরআন তেলাওয়াত করতে থাকেন, আপনার অপবিত্র আত্মাটাকে পবিত্র বানায় দিবেন যিনি, তিনি কে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওমা দিলা উহা ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, এই আত্মা নাপাক হয় বুঝলাম, কিন্তু এই অপবিত্র আত্মাকে আবার কেমনে পবিত্র বানাবো, কেমনে পাক বানাবো? নবীজি আমার বললেন, আকসিরু জিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, বেশি বেশি দুনিয়ার স্বাদ ধ্বংসকারী মরণকে স্মরণ করো, বেশি যদি মরণকে স্মরণ করতে পারো, তোমার অপবিত্র আত্মাকে পবিত্র বানাবেন যিনি, তিনি কে? অপবিত্র আল্লাহ আত্মাকে আল্লাহ পবিত্র বানায় দিবে, মরণকে বেশি স্মরণ করো। দুই নম্বর আল্লাহর রসুল বললেন, ওয়াকাসরাতু তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কেউ যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারে, তার অপবিত্র আত্মাকে পবিত্র বানায় দেয় কে? আল্লাহ। এখন কি আমরা কোরআন বেশি পড়ি না দুনিয়ার রং তামাশা বেশি দেখি? সারাদিন ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, আছে ওই টেলিভিশনের আওয়াজ, আছে নাটকের আওয়াজ, আছে সিনেমার আওয়াজ, আছে গানের আওয়াজ, ঠিক না ব্যাটা? ঠিক যেটা কর। এই জন্য যুবক ভাই ও আমার বুড়া বাবা, খবরদার খবরদার, ওরে যেই ঘরেতে রেডিও বাজে, যেই ঘরেতে টেলিভিশন বাজে, পুনপুনানি বাজে না, ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুজু থাকে না, ঠিক না ব্যাটিক জোরে কন। এই জন্য বাবার দিলটারে যদি খুশু খুজুর সাথে নামাজ পড়তে চাও, পবিত্র বানাইতে চাও, ঘর থেকে টেলিভিশনটাকে বের করো, কোরআনের তেলাওয়াত ঘরে ঢুকাও, যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হয় ওই ঘরটাকে জান্নাতি ঘর বানায় দেয় যিনি, তিনি কে? আল্লাহর কোরআন বলে, ওয়াজকুরুনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, বা যেই ঘরের ভিতরে নারীরা কোরআন তেলাওয়াত করে, আমার যেই মা সকালেও কোরআন পড়ে, বিকালেও কোরআন পড়ে, রাতেও কোরআন পড়ে, ফজরের পরেও কোরআন পড়ে, দুপুরেও কোরআন পড়ে, ওই ঘরটাকে জান্নাতের বাগান বানায় দেয় যিনি, তিনি কে? ওটা জান্নাতের ঘর, ওটা জান্নাতের বাগান, ওই ঘরের ভিতরে রহমত আসে, জিনবুত আসবে না, বেবরকতি হবে না। আর ঘরের ভিতরে ছবি টানায় রাখছেন, ঘরের ভিতরে টেলিভিশন ঢুকায় রাখছেন, ঘরের ভিতরে গান আর বাজনা ঢুকায় রাখছেন, কশ্চিন কালেও পিসাবরে নিয়ে দোয়া করাইলে বরকত পাবেন না, ঠিক না ব্যাটিক জলেকা? ঘরের ভিতরে এখন ছবি আছে না নাই, টানায় রাখে, বাদায় রাখে, একেবারে ওপেনে গান বাজনা, ঘরের ভিতরে সালাম নাই, ঘরের ভিতরে কেমনে শান্তি আসবে? সালাম নাই ঘরের ভিতরে, অথচ আল্লাহর নাম হলো সালাম। সালাম অর্থ কি? শান্তিদাতা। সালাম অর্থ কি? শান্তিদাতা। তাহলে শান্তি দেয় যিনি, তিনি কে? আপনারা দোয়া করেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আয় আল্লাহ তোমার নাম শান্তিদাতা, শান্তি তোমার পক্ষ থেকে আসে, ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, আবার শান্তি তোমার কাছেই বিদায় নেওয়া চলে যায়। বর্তমানে জমিনে শান্তি নাই, তার মানে শান্তি কোথায় গেছে? শান্তিওয়ালার কাছেই চলে গেছে। শান্তির পাওয়ার হাউস কার হাতে? শান্তি কিন্তু কোনো মার্কেটে বিক্রি হয় না। শান্তি আপনি কানাডায় গেলে শান্তি পাবেন না,
বেগম পাড়ায় বাড়ি বানাইয়া শান্তি পাবেন না, বেগম পাড়ায় শান্তি বিক্রি হয় না, লন্ডনে শান্তি বিক্রি হয় না, চীনে শান্তি বিক্রি হয় না, ভারতে শান্তি বিক্রি হয় না, আমেরিকায় শান্তি বিক্রি হয় না, কানাডায় শান্তি বিক্রি হয় না, বসুন্ধরার মার্কেটে শান্তি বিক্রি হয় না, যমুনা ফিউচার পার্কে গেলে শান্তি পাওয়া যাবে না। শান্তির পাওয়ার হাউস যার হাতে তিনি কে? এই জন্য শান্তি চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ পাক বলে আলা বিজিকরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব, এই আত্মার প্রশান্তি হলো রবের জিকিরের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ, আর কোথাও কি নাই শান্তি? নাই। এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, আরেকটা অপবিত্র আত্মাকে পবিত্র বানানোর মাধ্যম, এক নম্বরে বললাম বেশি বেশি মরণকে স্মরণ করা, দুই নম্বরে কোরআন তেলাওয়াত করা। কারণ বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আপনার দিলের জং দূর হয়, দিলের ময়লা দূর হয়, অপবিত্র আত্মাটা আল্লাহ পবিত্র বানায় দেয়। কোরআন পড়লেও দিলের জং দূর হয়, ময়লা দূর হয়, কোরআন শুনলেও দূর হয় এবং ঈমান বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর তিন নম্বর হলো আল্লাহওয়ালাদের সোহবতে থাকা, নেককারদের সোহবতে যাওয়া। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাপ যেমন হবে পোলাও কি তেমন হবে। এখন আমাদের সঙ্গ খারাপ হয়ে গেছে। আপনার সন্তান কার সাথে চলে, কোথায় যায়, কোথায় আড্ডা করে, এটা আপনার দেখতে হবে। আপনার সন্তান কি ভালোদের সাথে চলে না খারাপদের সাথে চলে দেখার দরকার আছে না নাই? এখন বাপ হলো এই টাইপের, ধরেন বাবাই সিগারেট খায়, বাবাই কি খায়, সিগারেট। পোলারে টাকা দিয়ে কয়, যা তো দোকান থেকে একটা বেনসন নিয়ে আয়, বেনসন ছেলেরে পাঠাইছে বেনসন কিনতে। তাহলে এই পোলায় যখন বেনসন কেনা শিখা গেছে, বড় হইলে কি এই পোলায় খালি বেনসনই খাইব না আরো বড় কিছু খাইব? ইয়াবা খাইব, ইয়াবা। এই পোলায় তো গাঁজা খাওয়া শুরু করবো, কারণ আমার বাপেই তো খাইছে বেনসনে। বাপের যোগ্য উত্তরসূরি হইতে তো বাপে যেটা খাই সেটা আর বড়টা খাওয়ান লাগবে, এই জন্য বাবা খায়ও। এই জন্য কি খায়? বাবা খায়। আবার কয়, যা বাবা একটু আঙ্গায়া লয়, আঙ্গায়া লয়, ধরাই লয় সিগারেট। পোলারে দিয়া সিগারেট ধরাই না, বাবা এটা আনে। আহা, কপালটা পুড়ে গেছে। অথচ সন্তানদের শিক্ষা দেওয়া দরকার ছিল, বাবা এই একশো টাকা দিলাম, ইমাম সাহেবরে হাদিয়া দাও। সন্তান চিন্তা আলেমের মর্যাদা জানতো, আলেমরে চিন্ত, আলেমের কদর চিন্ত। এক হাজার টাকা দিয়া যদি বলতাই মা পিলে দাঁড়াইয়া দান করবা, পোলায় ট্রেনিং পাইতো যে না রে, এই মাদ্রাসায় দান করতে হয়, মসজিদ বানাইতে হয়, মাঝে মাঝে মসজিদে ঢুকাইয়া দিয়া বলতে হয় বাবাই মসজিদটা ঝাড়ু দাও, হুজুরের কাছ থেকে দোয়া নাও, অমুকের কাছে যাও, তবলিগে যাও, ও বাবা কোরআনওয়ালার সাথে আদবের লেহাজ করো, ভালো ব্যবহার করো। তুমি যদি তোমার সন্তানটাকে দুনিয়ার মধ্যে ট্রেনিং দিতা, তোমার মৃত্যুর পরে তোমার সন্তানটা আলেমদের সোহবতে যাইতো, দিনদারের সোহবতে যাইতো, জান্নাতের বাগানে যাইতো, চোখের পানি ফালায় তোমার জন্য কান্ত, আল্লাহ বিনিময় তোমাকে জান্নাত দিয়া দিত, কথা ঠিক কি না? আর এখন পোলারে নিয়ে যায় ঘুষখোরের কাছে, এটা তোর চাষা লাগে, বিপদে আপদে চাষার কাছে যাইস, যেটা সারা জীবন খাইছে ঘুষ। এ যুবক ভাই, খবরদার হাতে পাই ধরে বলা যায়। এই জন্য আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ পাক ডাক দিয়া কয়, গোলাম আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর তোমরা সাদেকিনদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। তোমরা যদি সাদেকিনদের সাথে থাকতে পারো, সত্যবাদীদের সাথে থাকতে পারো, তোমাদেরকেও সত্যবাদী এবং ভালো বানায়া দিবেন যিনি, তিনি কে? এটা আল্লাহর নির্দেশ। অসৎসঙ্গ ত্যাগ করো, সৎসঙ্গ কি করো, অর্জন করো। কারণ ভালোদের সঙ্গ মানুষকে ভালো বানায়া দেয়, খারাপদের সঙ্গ মানুষকে খারাপ বানায় দেয়।